না হ্যাঁ আমি এখান থেকে চলে যাব যেই ভাবে হোক হ্যাঁ আমি এখান থেকে চলে যাব হ্যাঁ আমি এখান থেকে চলে যাব হ্যালো হ্যাঁ আমাকে যেই ভাবে হোক এখান থেকে পালাতেই হবে অশান্ত সেনের হাত থেকে এত সহজে ফিরে যেতে পারবে না সুন্দরী ফিরে যাবে তখন যখন তোমার ললাটে কলঙ্কে টিপে কে দেব না 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 আমি আপনার দুটি পায়ে পড়ি আপনি আমার সর্বনাশ করবেন না আমাকে আপনি মুক্তি দিন আমি মুক্তি চাই মুক্তি তোকে মুক্তি দেওয়ার আগে তোর অহংকারের দমটা ভেঙে চুরমার করে দেব না 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 ছেড়ে দে বলছি ছেড়ে দে বলছি শয়তান ছেড়ে দে হ্যাঁ ছেড়ে দে আমাকে আর মার মুক্তি নিয়ে যাবে ওই প্রাসাদে চলে যাব ছেড়ে দে বলছি শয়তান তোমাকে দেখে গিনায় থুপকার দিবে না না এসো এসো সুন্দরী কাছে এসো না 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 আমার পক্ষে এসো না না অসম্ভব এই ফুলকুমারি হাসতে হাসতে নিজের জীবন দিবে তবু ইজ্জত দিবে না কাছে আমিও দেখে নিতে চাই শান্ত সেনের হাত থেকে কে তোমাকে রক্ষা করে এসো এসো কাছে এসো ছেড়ে দে এই তো বলছি শয়তান ছাড় আমাকে ছাড় ছেড়ে দে আমি তো কিছু কথাই শুনবো না তোকে এত সহজে ছাড়বো না ছাড়বে না তবে রে তবে রে জানো এত সাহস তবে দেখাচ্ছি আমাকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর যেতে দাও আমাকে যেতে দাও হুঁশিয়ার শয়তান সাথী ফুলকে ছেড়ে দে সাথী আমি তোর জাম আজ তুই রূপের নেশায় অন্ধ হয়ে আমার ফুলের গায়ে কলঙ্ক অবলম্বন করতে চেয়েছিস তাই আজ আমি তোকে ক্ষমা করবো না ফুলের অপমানের প্রতিশোধ নিতে আমি এই লাঠি রাখাতে তোর মাথাটা বাটিয়ে চৌচির করে দেব এসো তবে বসন্ত সেনকে তাহলে তুমি আমার হাত থেকে রেহাই পাবে না আমি বাচ্চা লাঠি ফেলে দে বলছি নইলে এই পিস্তলের গুলিতে আমি তোকে হত্যা করব পথিমশাই এই লম্পটটাকে বন্দী করুন না না তারপর তাকে দিব কঠোর শাস্তি না না আমার সাথীকে ছেড়ে দাও আমার সাথীকে ছেড়ে দাও শয়তান
উদ্যত হওয়ার ফলটা এবার বুঝে আমি আর পারছি না ফুল আপনার চাবুকের গা আমি আর সহ্য করতে পারছি না মা মাগো বিজয় ভাই তুমি সরে যাও আমি আপনার দুটি পায়ে পড়ি ওকে ওকে আপনি মুক্তি দিন শাস্তি হয় আপনি আমাকে দিন শাস্তি ওকে পেতেই হবে তুমি সরে যাও দুহাই আগে আমাকে হত্যা করার উদ্যত হয়েছিল বলে
কিন্তু কর প্রতিটি চাবুকের ঘাম আমার হৃদয়ে যে বেঁধেছে বাবা ওই চাবুকের জ্বালা আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না বাবা জল নিয়ে আসুন এই নীল মহারাজ দাও বিজয় কি হলো রানী হঠাৎ বিজয়কে ডাকছ কেন মহারাজ জানি না এতদিন পর হঠাৎ বিজয়ের কথা আমার মনে হলো বিজয় কে পিতা ওর বড় ভাই সে যখন এক বছরের তখন একদিন ডাকাত তার মায়ের মুখ ছিন্ন করে তাকে নিয়ে যায় এরপর আজ পর্যন্ত তাকে মারলাম না বুঝেছি হঠাৎ বিজয়ের নাম শুনে মা আঘাত পেয়েছে রানী বিশ্রাম নেওগে এতদিন পর তার কথা মনে পড়ল তাই কিনা তোমার এমন হলো যাও যাচ্ছি মহারাজ তবে আমার মন বলছি আমার বিজয় এখনো বেঁচে আছে মহারাজ আমার বিজয় এখনো বেঁচে আছে জানি না রানী তোমার অনুমান সত্য হতে পারে কিনা তোমার অনুমান সত্য হতে পারে কিনা থামাও থামাও মহারাজের জয় হোক আমি এসেছি আপনার ফরমান নিয়ে কোথায় ফরমান এই নিন মহারাজ সেনাপতি দেখুন তো ফরমানে কি লেখা আছে রাজা নকুল সেন আজ দীর্ঘ পাঁচ বছর ধরে আমার দরবারে কোনো রাজকর পাঠানো হয়নি তাই আজ শেষবারের মতো ফরমান পাঠিয়ে দেশি বল আলী নওয়াজকে পাঠাইলাম আশা করি সাত দিনের মধ্যে বকেয়া রাজকর সুলতান দরবারে পাঠাতে বাধ্য থাকিবে নতুবা এর পরিণাম হবে ভয়াবহ ইতি সুলতান হামিদ খা শিবশালা এখন সুলতান দরবারে রাজকর পাঠানো কিছুতেই সম্ভব নয় এর কারণ বছর যাবৎ বন্যার কারণে ফসল গড়ে তুলতে পারছে না আর বর্তমানে প্রজারা কষ্টে খুবই দিনাভিত করছে বন্যা তো হচ্ছে দু বছর ধরে তার আগে রাজকর পাঠানো হলো না কেন কই ভোট দিব সুলতানের কাছে তাই বলে কি সুলতানের নফরের কাছে নয় জবান সামলে কথা বলুন যুবরাজ নইলে সিপাহশালার আলী নেওয়াজ এর জবাব দিতে দ্বিধা করবে না রাজার সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস পেলে আলী নেওয়াজ অন্যায়ের প্রতিবাদ করতে আলী নেওয়াজ কখনো ভয় করে না এবার পরিষ্কার করে বলুন রাজকর পাঠাবেন কি না এখন আমরা সুলতানের আদেশ মানতে রাজি নয় বেশ তাহলে আপনারা অচিরেই তৈরি থাকবেন মহারাজ আমি সুলতানে হয়ে আপনাদের প্রাসাদ আক্রমণ করতে আসব সেদিনে আলী নওয়াজের হাত থেকে আপনারা কেউ রেহাই পাবেন না বিদেশি দরবারে দাঁড়ে আর একটা কথা বললে আপনাকেও মার
সন্তোষের পরীক্ষা এটাই দাও তবে জবাব যদি আমি না নিতে পারি তবে বিথায় আমার নাম যুবরাজ বসন্ত সেন নয়। চলুন সেনাপতি মশাই, চলুন যুবরাজ। কি সংবাদ আলী নবাজ? সংবাদ শুভ নয় যাহাপনা। অর্থাৎ রাজা নকুল সেন বলেছেন এখন সে রাজকর পাঠাতে পারবে না। শুধু তাই নয় যাহাপনা, যুবরাজ বসন্ত সেন ও তার সেনাপতি আমাকে রাজদরবারে বিয়ে জ্যোতি করেছে। কি বললে আলী নবাজ? সেই বেদদের এত শহর আমার শিবসেনাকে বিয়ে? শুধু তাই নয় যাহাপনা, ওরা আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। চুপ কর অবধার্থ, ওরা তোমার বিরুদ্ধে অস্ত্র ধরল আর তুমি পারলে না তাদেরকে গ্রেফতার করে সুলতান দরবারে আনতে। পারতাম যাহাপনা, ওরা দুজনই আমার কাছে শক্তির পরীক্ষায় পরাস্ত হয়েছে। তাহলে গ্রেফতার করে আনলে না কেন? শুধু মহারাজের সম্মানার্থে তাদেরকে ক্ষমা করে এলাম। তুমি তাহলে মহানবাব তাই? কিন্তু তোমার উচিত ছিল তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা, তারপর আমি তাকে নিজ হাতে শাস্তি দিতাম। আপনাকে শাস্তি দিতে হবে না যাহাপনা, তাদেরকে শাস্তি দিতে আলী নওয়াজি যথেষ্ট। তাহলে আর দেরি নয় আলী নওয়াজ, অচিরে আমি নকল সেনের সাথে যুদ্ধ ঘোষণা করব। তারপর সেই বেদব নকল সেনকে সিংহাসনযুক্ত করে অন্য কাউকে কবল করে সিংহাসনে বসাবো। আমি আপনার বাড়ি স্পর্শ প্রতিজ্ঞা করে বলছি যাহাপনা, আপনার দরবারে নিয়ে আসব। আর নাস তাদের ক্ষমা করে এলেও দ্বিতীয়বার আমি তাদেরকে ক্ষমা করব না। তাই করতে হবে আলী নওয়াজ। সুলতান হামিদ খার সাথে যাবে মনে করে তাকে আমি কখনো ক্ষমা করি না। আমি আসি ফহশালার আলী নেওয়া, আমার বদলা আমি নেবই নেব। আমি জানি হল তোমাকে ভালোবাসে, আর আমি তোমাকে এমন শাস্তি দিব দেখে তোমার বিপুল কুমারী আতঙ্কে শিউর ওঠে। সেনাপতি মশাই জলদি আসুন। এনেছি যুবরাজ। বিজয়, সেদিন তো তুই আমাকে হত্যা করতে উদ্যত হয়ে সাথী, তাই তোকে নির্মল শাস্তি ভোগ করতে হবে। আর আমি আও জানি ফুল তোমাকে ভালোবাসে, তোমাকে তাই আমি এমন শাস্তি দিব যা দেখে তোমার পিয়সী ফুলকুমারী আতঙ্কে শিউর ওঠে। না সেনাপতি মশাই, না না, বেয়াদব চাচার বাচ্চাটা চোখ দুটো প্রেমে। ও ঠাকুর,
আপনি আমাকে অন্য শাস্তি দিন কুমার, তবু আমার চোখ দুটি উপরে নিবেন না, আপনার দুটি পায়ে পড়ি। আপনি আমাকে অন্য শাস্তি দিন কুমার। তোমাকে শাস্তি পেতেই হবে। এবার বুঝে নে সুটুলুকের বাচ্চা, যুবরাজ বসন্ত সেনের সাথে বিয়াদবি করা কত ভয়ঙ্কর। না না, আমার সাথীকে ছেড়ে দাও। মারবে না পাপ করেছিস, ওই
ওই ভগবানের বিচার থেকে তুই কোনোদিনও রেহাই পাবি না, কোনোদিন না। চলো চলো সাথী, আমরা এখান থেকে চলে যাই। কারো সাহায্য হবে না তো আমার সঙ্গে নারীকে বন্দী করে। তাহলে কি আপনি আমার অবাধ্য? অবাধ্য এই নারীকে প্রয়োজন হলে রক্ষা করতে অর্থ করবো। তবু আমার চোখের সামনে আমার উদ্ধার করে লো যাবো, দেবো না তার হাতে সিঙ্গল পরাতে। ঠিক আছে তবে তাই চলুন। মন্ত্রী বেটার সর্দাটাকে আমি আর এখনো সহ্য করবো না। এবার আমি মন্ত্রী বেটাকেও দেখে নেব। না না, রক্ত কত রক্ত, চোখে মুখে রক্ত কেন? কার কথা বলছো মা? ফুলতে চিৎকার করে মা বলে ডাকলো, দেখলাম সারা গায়ে রক্ত, কত রক্ত। তুমি তাহলে স্বপ্ন দেখেছো মা, যাও বিশ্রাম করো, করে গিয়ে কোথায় কি হলো না হলো এসব জানতে চাইও না। বসুক তো, করে বল, তুই সত্য করে বল, কে ওখানে চিৎকার করছিল? ওই চাষার বাচ্চা বিজয়। বিজয় কোথায়, কোথায় সে? বাবা চলে গেছে, চলে গেছে। আমার মন বলছি এই সে আমার হারানো বিজয়। না মা, একটা চাষার বাচ্চা আপনার তোমার বিজয় হতে পারে না। যদি না হয় তাহলে এমন হবে কেন? কেন তার চিৎকার আমাকে পাগল করে তুলেছে? এই আপনার দুর্বলতা দা মহারানী, যান আপনি গিয়ে বিশ্রাম নেন, সব ঠিক হয়ে যাবে। তবু আমার মনকে যে আমি বোঝাতে পারছি না, আমি দেখতে চাই ওকে। কোথায় কোথায় শয়তান বসন্ত আছে? আমি তাকে নাম দিব হুঁশিয়ার ছোট লোক। আর একবারে কথা বললে আমি তোকে জমালয়ে পাঠাবো। পারবে শয়তান, আজ আমি চিন্তিত শয়তানের বিচার করতে। আমার সাহস থাকে তো এই বাগান সরদারকে প্রতি আঘাত তো তবে বিয়াদ। আইস প্রকার আমি বাঁচা রাখবো না,
তোর শয়তানি নিয়ে এখানে আমি শেষ করে দেব। দোহাই দোহাই ওকে ক্ষমা করে দিন, এক সন্তানকে হারি ওকে নিয়ে আমি বেঁচে আছি, মা হয়ে আমি পুত্র জানি ক্ষমা চাচ্ছি, তুমি ওকে ক্ষমা করে দাও ভাই। বিজয় আর আমার ভুল কোথায়? চলে গেছে বেশ, তবে আমিও যাই। ওরা যখন শয়তান হাত থেকে বেঁচে গেছে তাহলে আমার আর কোনো ভাবনা নেই। সর্দার একটা কথা বলবো, বিজয় কি তোমার নিজের শুনলে? বিজয় মানে না না, হ্যালো চেক, হ্যালো বিজয় আমার একমাত্র সন্তান। ভুল, সবই ভুল, যা ভেবেছিলাম সবই ভুল, সবই ভুল। সর্দার তোকে আমি রেহাই দেব না, এর বদলা আমি নেবই নেবই নেবই। চলুন সেনাপতি মশাই। তাই চলুন যুবরাজ। ছিল আমাদের কপালে সাথে এত দুঃখ যে আমাদের আর সয় না, এখন আমরা কি করব সাথে? আমাদের যে খোদায় আর পা চলছে না, ওই তো চলো বন্ধু আমরা একটু সামনে এগিয়ে যাই। কত হই দু জন্য আর কত কষ্ট করবে ফুল? সাথী আমি তোমার জন্য এমন কষ্ট করতে পারি সাথী, তবু সুখের আশায় আমি যে তোমাকে ছেড়ে যাব না। আমি কি কোনোদিন ভালো হব না ফুল? আমি কি তোমাকে দেখতে পাবো না? পাবে সাথী, আমার জীবনের বিনিময় হলেও আমি তোমাকে ভালো করে তুলব সাথী। আমি জানি তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশার আলো, তাই তোমাকে হারিয়ে আমি যে বেঁচে থাকতে পারবো না।
ফুল বলো সাথী আমার ভীষণ খিদে পেয়েছে ফুল আমি যে আর চলতে পারছি না আমাকে আমাকে কিছু খেতে দেবে ফুল ও ঠাকুর এখন আমি কি করব কোথাও আমি ওকে খেতে দেব আজ যে আমি সর্বহারা পথের ভিখারি কি হলো ফুল তুমি কথা বলছো না কেন আমাকে আমাকে কিছু খেতে দাও ফুল আমি আর চলতে পারছি না সাথী ঠিক আছে সাথী একটু অপেক্ষা করো দেখি ওই সামনে নগরীতে গিয়ে আমি কিছু ভিক্ষা করে পাই কিনা খাবার জোগাড় করা যায় কিনা ঠিক আছে নিজের খেয়াল রেখো সাথী কি সুন্দর নাম সুন্দরী তোমার নাম কি সুন্দরী
তোমাকে আমার ঘর মিলিয়ে তোহাকে আমি শাদি করিবে। তোহার নাম কি সুন্দরী? আমার নাম ফুলকুমারী। কত সুন্দর নামে আছ, চল আমার সাথে। কোথায়? আমার গরুকে আমি তোকে শাদি করব, আমি তোমার রাজ রানী বানাব, আনন্দ করব, ভর্তি করব। না সাবধান জঙ্গলি, আর একবার এ কথা বললে আমি তোর জিপটাই কেটে ছিঁড়ে ফেলবো। জিপ ছিঁড়ে নেবে? মাইয়া মাই সেরে সেটা কত, আমার জিপ ছিঁড়ে নেবে? তবু তবু আমি কি আমার তোমাকে গোয়ারবে নিয়ে যাবে আমার ঘরে মিলিয়ে? আমি তোর দামাকের জবাব দিবে। চলে আয় সুন্দরী, ছেড়ে দে বলছি শয়তান, ছেড়ে দে সাথী সাথী, আমাকে নিয়ে চলে যা সাথী। না আমি যাব না, চলে আয়, আমাকে ছেড়ে দে, চলে আয়। ইস জানো কিলাই, যেতে তোকে হবে, আমি তোকে জোর করে নেব। ওরে পশু, আমার ভুলকে ছেড়ে দে সাথী, নইলে লাঠি লাগাতে আমি তোর জীবনটা শেষ করে দেব। ছড়ে যা লম্পট। না সাথী, সাথী আমার ফুল, ফুল ঠাকুর, আজ আমি চোখে দেখতে পাই না বলে, নইলে যে শয়তান আমার ফুলকে ধরে নিয়ে গেছে, আমিও সেই শয়তানকে শেষ করে দিতাম। ফুল তুমি চলে গেলে ফুল, এখন এখন আমি কোথায় যাব ফুল? কে কে আমাকে দেখবে, কে নিয়ে আমাকে পথ চলবে? ভুকটাই আমার ভাঙা গেছে। বন্ধুরে তো কারণে ভাবি নাই রে থাকবি না তুই অন্ধ জীবনে, ভাবি নাই রে থাকবি না তুই বন্ধ জীবনে।
লাগবি না তুই অন্ধ জীবনে কাচের মতো হন রে বন্ধু কেন বুঝো না এই মন ভাঙ্গিয়া গেলে আর তো জুরা লাগে না মন ভাঙ্গিয়া গেলে আর তো জুরা লাগে না মন আমারে পাইয়াইও বলা মন নিয়ে পুতুল খেলা আমারে পাইয়াইও বলা মন নিয়ে পুতুল খেলা যা খেলেছ আর খেলো পাথরে গোরানা আমি একজন মাটির মানুষ পাথরে গোরানা মন ভাঙ্গিয়া গেলে আর তো জুহরা লাগে না Thank you.
ভালোবাসামিতে আশা ঘটাই শুধু সর্বনাশা ভালোবাসামিতে আশা ঘটাই শুধু সর্বনাশা দুঃখ সারা সুখ তো পাইলাম না বন্ধু সুখ তো পাইলাম মন কাঁদিতে হয় সারা জীবন মন না বুঝে শক্তিলে মন কাঁদিতে হয় সারা জীবন এখন চোখে জল তো আসে না বন্ধু জল তো আসে এটাই নির্জন জায়গা এখানে বসে আমার সাধনা শেষ করব এ কি কে ওখানে ওভাবে ভরে আছে ও কি তো জ্ঞান হেরে ফেলেছে কে তুমি বাবা এ কি ও যে কথা বলছে না তবে কি জ্ঞান হারায় ফেলেছে আমার ভুল তুমি কোথায় কি হলো বাবা আমার ফুলকে যে দড়ি নিয়ে গেছে আমি চোখে দেখতে পাই না এখন কে আমাকে নিয়ে চলবে কে কে আমাকে দেখবে বুঝেছি তোমার মনে অনেক ব্যথা ঠিক আছে এবার আমার সাথে চলো আমার আশ্রমে গিয়ে তোমার সব কথা বলবো আর তারপর যা করতে হ তাই করব চলুন বাবা তাই চলো সাথী জানি না তুমি কোথায় আছো কেমন আছো আজ আমি জঙ্গলির হাতে বন্দি আমি আর পাচ্ছি না সাথী আমি যে কিছুতেই তোমার কাছে আসতে পাচ্ছি না ওগো ঠাকুর তুমি আমার সাথের সাথে মিলিয়ে দাও তুমি আমার সাথের সাথে মিলিয়ে দাও এত দুঃখ
শয়না রে ঠাকুর আমা রোজি বনি রে पागल हो गेश्वर सुंदरी आमार बक्केश्वर तुम्हार रूप सुधा पान करे आमार दिलटा भरे दे एश्वर एश्वर आमार बक्केश्वर एश्वर आमार बक्केश्वर আমার দিকে এক পায় ওগুলো আমি তো জীবন লীলা একবার শেষ করে দেব দেবসেরে লেবে কে এক তো তাকত আচ্ছা আমি এ দেখে নিতে চাই তো একবার কে ইসলাম হিম্মত এখন আমি তোকে আমার বুকে চেপে ধরে তোর রূপ সুধা পান করব গুলি না আমাকে যেতে দাও আমাকে যেতে দাও ঠিক করেছিস রে এটাই আমার কুকর্মের ফল তুই আমারে খতম করে দিলি কোথাও আমার সাথীকে পেলাম না তাহলে কি আমি আমার সাথীর দেখা পাবো না হগু ঠাকুর তুমি বলে দাও কোথায় আছে আমার সাথী কোথায় গেলে আমি আমার সাথীকে খুঁজে পাবো কোথায় আমি এই জীবন যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না ঠাকুর আর সহ্য করতে পারছি না পাঠালেন যে নিয়তি
কাছে এই মিনতি এই জীবন আর আমি চাহি না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকি বোধ হয় সেই বিনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকি বোধ হয় সেই সব
দিতে গিয়ে সুখেরই ফাগুন বিনিময়ে পেলাম শুধু বুক ভরা খুঁজে পাইনি তাকে আর খুঁজতে হবে না চলো চলো আমার সাথে কোথায় এই রাজপ্রাসাদে রাজপ্রাসাদে যুবরাজ বসন্ত স্যার তোমাকে বিয়ে করে রানী বানাবে আর তুমি সেখানে খুব সুখে থাকবে চলো বল না সরে যা সেখান থেকে শয়তান আমার আমার তুই পিছু নিয়েছিস স্বেচ্ছায় না গেলে আমি আমি তোকে জুতা পিঠা করতে বাধ্য হব আচ্ছা দেখি আমি তোমাকে নিতে পারি কিনা ওকে ছেড়ে দে বলছি নয় না তোকে আমি অভিশাপ করব মা তোমার নাম কি ফুলকুমারী ফুলকুমারী তাহলে তুমি কি বিজয়ের সন্ধান করছো চলো আমার সঙ্গে শান্তে আমার সাথে আছে এসো আমার সঙ্গে ঠিক আছে তবে তবে তাই চলুন এটা সন্ন্যাসী এবার তুমি সুন্দরী ফুলকুমারীকে নিয়ে গেলে ঠিক আছে আমিও এখন অন্য কৌশলে যাব তুমি কোথায় তোমাকে হারানোর ব্যথা আমি যে আর সইতে পারছি না ফুল ওগো ঠাকুর তুমি বলে দাও কোথায় কোথায় আমার ফুল আমি কেমন করে আমার ফুলের দেখা পাবো দু চোখ আমার নদী হলো আর কি দেখতে চাও রে বন্ধু যত পারো ব্যথা দিয়ে যা
पारो बैठा दिए जाओ दुख दिया सुख ज्योति पाऊ रे बंधु जत पारो बैठा दिए जाओ
দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত পার ব্যথা দিয়ে যাও আমি তোমার জন্য ওষুধ এনেছি, এটাই আমার বহুদিনের সাধনা। বাবা এসো, বাবা বাবা বাবা, আমি সব দেখতে পাচ্ছি বাবা, আমি সব দেখতে পাচ্ছি। দেখবে বাবা, এতদিন আমি সাধনা করে যা পেয়েছি তাই দিয়ে তোমাকে আমি ভালো করলাম। তোমাকে যদি ভালো করতে না পারতাম আমার সাধনা যে বৃথা যায় তো। বাবা আমার ফুল কোথায় বাবা, তাকে আমি দেখতে চাই। আছে, ফুল আমার কাছে আছে, যাও আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। কে কে তুমি বাবা? আমি আমি বিজয়। মানে তুমি কি ফুলকে ভালোবাসতে? ফুল ফুল কোথায় আর বলো না বাবা, অমন মেয়ের মুখ দেখাচ্ছে, এই না দেখাই ভালো। জানো বাবা, যে তোমার ফুলকে যে জঙ্গলি ধরে নিয়ে গেছিল, ফুল সেই জঙ্গলিকেই বিয়ে করলো। না, তারা কিছুদিন ঘর সংসার করলো, এখন ফুল তোমার শত্রু, তাই তোমাকে হত্যা করবার জন্য সে আবার তোমার কাছে আসছে। তুমি তাকে বিশ্বাস করো না, আমরা সব দেখেছি আর সব জেনেছি, তাই তোমাকে আমি সাবধান করে দিয়ে গেলাম বাবা। ও ঠাকুর,
কি শোনালে আমায়, ফুল এত বড় বেইমানি করলো, শেষ পর্যন্ত আমার সাথে প্রতারণা করলো। হে এ যে আমার বাপতে গিনা হচ্ছে। সাথী সাথী চুপ করো, আমাকে আর সাথী বলে রেখো না, সরে যাও, সরে যাও এখান থেকে। সাথী তোমার মুখ দেখতেও গিনা হচ্ছে। না আমার আমার অপরাধ সাথী। তুমি বিশ্বাসঘাতিনী। না তুমি ব্যভিচারিণী। না তুমি চলে যাও বলছি। সাথী আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি সাথী, আমি যে কোনো পাপ করিনি, আমি তোমার চিরদিন তোমারই থাকবো সাথী। তুমি তুমি আমাকে সরিয়ে দিও না। সরে যা কলঙ্কিনী, এই সম্মুখ হতে আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। সাথী তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে ভুল বুঝো না। না না তুই কলঙ্কিনী, তুই বিশ্বাসঘাতিনী, আমি আর তোর মুখ দেখতে চাই না। সাথী তুই চলে যা। সাথী দাঁড়াও সাথী, সাথী ও ঠাকুর এ কি হলো, সাথী আমাকে ভুল বুঝলো, এখন আমি কি করব, কার কাছে যাব। না না আমি আমি আমার এই মুখ কাউকে দেখাতে চাই না, দেখাতে চাই না। যার আশায় আমি ঘর বাড়ি ছাড়লাম, বাবা মা ছাড়লাম, সেও যখন আমাকে দূরে সরিয়ে দিল, তখন আমি আর বাস চাই না। এবার এবার আমাকে মুক্তি দাও ঠাকুর, এবার আমাকে মুক্তি দাও। সাথী তুমি কেন আমার হলে না, সাথী বলে দাও সাথী তুমি আমার কেন হলে না। হইলা না হইলা না রে বন্ধু, হইলা না কথা দিয়া না রাখিলা, কথা দিয়া না রাখিলা, একটা কথাও তার তুমি হইলা না আমা। হইলা না হইলা না রে বন্ধু, হইলা না আমা, হইলা না হইলা না রে বন্ধু, হইলা না আমা। হইলা না হইলা না রে বন্ধু, হইলা না।
চোখের জল এই কি তোমার ভালোবাসা এই কি প্রেমের ফল তোমার বাবা তোমাকে খুঁজছে ওই তো ওই ছায়ার নিচে বসে বিশ্রাম নিচ্ছে এসো এসো আমার সাথে আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দেই বাবা বাবা আমাকে খুঁজছে যাব হ্যাঁ আমি আমার বাবার কাছে যাব আমি আমার বাবার কাছে যাব বাবা বেশ চলো মা তোমাকে না বসে জানামো না মনে বসতাম সুন্দরী ফুলকুমারী এবার তুমি কোথায় যাবে এখন তোমাকে আমি নিয়ে যাব ওই রাজপ্রাসাদে নিয়ে তুলে দিব ওই যুবরাজ বসন্ত সেনের হাতে এর বিনিময়ে পাবো আমি অনেক টাকা কোথায় সাহেব আকা সর্দার আজ আমি তাকে শাস্তি দেব বাগা তোর সামনে হাজির বন্দি তো স্বীকার কর বাগা সর্দার এত সহজে কেন বন্দি তো স্বীকার করে না এই সদবে শক্তির পরীক্ষাই দে আসো তবে জানি আমার মৃত্যু গড়িয়েছে তবে মৃত্যুর তোমাকে বলে দাই যদি কোনোদিন বিজয়ের সন্তান পাও তাহলে তুমি ভাই বলে কাছে নিও কারণ কারণ বিজয় দেবের পালিত পুত্র সে হলো রাজা লক্ষ্মণ সেনের পুত্র মানি তোমার ভাই আমি না জেনে কি ভুল করেছি ভাই হয়ে ভাইয়ের প্রতি অবিচার করেছি আমি আমি পাপি মহাপাপি সর্দার
সর্দার তুমি আহত শেষ পর্যন্ত বসন্ত সেনের হাতে মৃত্যু আমি আমি চলে যাচ্ছি গরা আমি চলে যাচ্ছি সর্দার বাবা বাবা কে কে তুমি বাবা তোমাকে তো আমি চিনতে পারছি না আমি বিজয় বলুন বলুন আমার বাবা কোথায় বিজয় তোমার বাবা কি হত্যা করেছে বসন্ত সেন বসন্ত সেন বসন্ত সেন আমার বাবাকে হত্যা করেছে তবে রে শয়তান আমার হাত থেকে তুই কিছুতেই বাঁচতে পারবি না আমি তোকে হত্যা করে আমার পিতৃহত্যার প্রতিশোধ নেব পিতৃহত্যার প্রতিশোধ নেব বিজয় চলে গেল কিন্তু আমার ফুল না 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 তাকে যে আমার খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে শুনো আলী নওয়াজ আর দেরি নয় আজ তুমি যুদ্ধ ঘোষণা করবে আমি বেঈমান নকুল সেনের দর্পণ করতে চাই আমিও তাই চাই জাহাপনা কে তুমি বাগা সর্দারের ছেলে বিজয় শয়তান বসন্ত সেন আমাকে অনেক দুঃখ দিয়েছে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে তাই আমি বসন্ত সেনকে হত্যা করে আমি আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে চাই তাহলে কি তুমি বসন্ত সেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে হ্যাঁ সেনাপতি আমি এসেছি আপনাদের সাহায্য নিতে ঠিক আছে ঠিক আছে বিজয় আমি তোমাদের সাহায্য করব আলী নওয়াজ আর সৈন্য যুদ্ধে এই যুবকও তোমার সাথে থাকবে বলে রেখো আলী নওয়াজ দমন করে হোক বেঈমান নকুল সেনকে গ্রেফতার করে আনা চাই এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন জাহাপনা এবার আমি শয়তানদেরকে গ্রেফতার করে পাশ হাতে নিয়ে আসবো আর আমি আপনাকে কথা দিচ্ছি জাহাপনা যে শয়তান আমার বাবাকে হত্যা করেছে আমাকে করেছে সর্বহারা আমি সেই শয়তানকে হত্যা করে ছিনিয়ে আনবো আপনার বিজয় মালা সাব্বাস আর কোনো আমার ভাবনা নেই তবে আমি ও যুদ্ধকে সামনে রেখে ঘরের কোণে বসে থাকব না আমি আছি তোমাদের পিছনে ইনশাআল্লাহ জয় আমাদের হবে এবার চলো যুদ্ধের প্রস্তুতি নিয়ে গে চলুন জাহাপনা আসাদের বাইরে সুলতানের জয় ধ্বনি শোনা যাচ্ছে তাহলে কি সুলতান পাড়া সাথে আক্রমণ করতে আসবে সর্বনাশ হয়েছে যুবরাজ সুলতান রাজপ্রাসাদে আক্রমণ করছে তাহলে আর দেরি নয় সেনাপতি মশাই যান সমস্ত সৈন্যদেরকে নিয়ে সুলতান ফৌজের উপর দাঁড়িয়ে দাব বিবরণ দিয়ে যেন একটি সুলতান সৈন্য ফিরে না যেতে যেতে না পারে তাই হবে যুবরাজ আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে ওই কাফেরদের আমি রাজপ্রাসাদে ঢুকতে দেব না সুলতান হামিদ খা হঠাৎ তুমি প্রাসাদে আক্রমণ করলে এবার এই কমলগড়ের মাটিতে তোমার সৈন্যদেরকে ঘুম পাড়িয়ে দিব
স্বীকার করবে না তাহলে চালাও অস্ত্র। ঠিক বলেছ বন্ধু, অন্যায় ভাবে যুদ্ধ করার এটাই উপযুক্ত শাস্তি। এবার ধরতে হবে বসন্ত সেনকে। কোথায় কোথায় সেই দাস জানোয়ারের দল? আমি সব কটাকে নিশ্চিন্ত করে দেব। তার পূর্বে তোকে জমালয়ে পাঠাবো। আয় তবে ভিখারির পাত্র। আসা তবে তাই তোকে আমি নির্মম ভাবে হত্যা করব। কিন্তু আমার লাঠিয়াল ভাই যদি জানতে পারে তুমি আমাকে হত্যা করেছ, তাহলে তার হাত থেকে তুমি রেহাই পাবে না। কে কে তোমার সেই ভাই? বাগা সর্দারের পুত্র বিজয়। বিজয়? বিজয় তোমার ভাই? হ্যাঁ, বিজয় আমার নকুল সেনের হারানো পুত্র, অর্থাৎ আমার আপন ভাই। বসন্ত আমার ভাই। বসন্ত আপনার হারানো পুত্র বিজয়। আমি পিতা। কোথায় কোথায় বসন্ত? ওই দেখো তোমার হারানো বিজয় তোমার সামনে দাঁড়িয়েছে। আমি আছি মা, আছি বসন্ত, আমি আছি। জাহাপনা, আজ অনেক বছর পর আমার মা বাবাকে পেয়েছি,
তাই আজ এই আনন্দের দিনে আর কোনো যুদ্ধ নয়, আমরা আপনার বর্ষতা স্বীকার করে নিলাম জাহাপনা। এবার আমার এবার থেকে আমার পিতার ভুল আমি সংশোধন করব। আমি খুশি হলাম কমলগড়ে তোমার মতো লোক থাকতে, সত্যি প্রজারা খুব সুখী হবে। দাদা দাদা, এই যে তোমার ফুল, সে ফুলের মতোই পবিত্র, মিথ্যা ছলনা করে সেনাপতি তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছিল। ফুল এ সপুত্র, আজ থেকে সবাই জানবে কমলগড়ের উজ্জ্বল দুটি ভবিষ্যৎ, নাম হলো বিজয় আর বসন্ত।